জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণায় এবার বিশাল এক নতুন গ্রহের সন্ধান মিলেছে। 336 আলোকবর্ষ দূরে প্ল্যানেট 9 এর মতো এই গ্রহটি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, বৃহস্পতির চেয়ে 11 গুণ বড়। এই প্রথম নক্ষত্র থেকে এত দূরে এমন এক বিশাল গ্রহের গতিবিধি পরিমাপ করতে পারল গবেষকরা। মার্জিয়া মান্নানের রিপোর্টে বিস্তারিত। 336 আলোকবর্ষ দূরে প্ল্যানেট 9 এর মতো একটি বিশাল গ্রহের সন্ধান পাওয়া গেছে। সৌরজগতের কাছের এই গ্রহকে বলা হয় HD 106 906b। এটি আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ, বৃহস্পতির চেয়ে 11 গুণ বড়। আর গ্রহটির তারার জুটির চারপাশে একটি কক্ষপথ পূর্ণ করতে 15,000 বছর সময় লাগে। দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে এই তথ্য প্রকাশিত হয়েছে। 2013 সালে চিলির লাস ক্যাম্পানাস অবজারভেটরিতে ম্যাজেলান টেলিস্কোপ ব্যবহার করে এই গ্রহটি আবিষ্কার করা হয়েছিল, কিন্তু গবেষকরা তখন এর কক্ষপথ নির্ধারণ করতে পারেনি। তবে হাবেল স্পেস টেলিস্কোপ অনেক বছর পর এই গ্রহের গতিবিধির সঠিক পরিমাপ করতে পেরেছে। বিজ্ঞানীরা এই প্রথম নক্ষত্র থেকে এত দূরে এমন এক বিশাল গ্রহের গতিবিধি পরিমাপ করতে পারল। এটি এমন একটি গ্রহ যা তার তারা থেকে বিচ্ছিন্ন হিসেবে পরিচিত। গ্রহটি তারাদের থেকে দূরত্বের কারণে অবিশ্বাস্যভাবে ধীর গতিতে এগিয়ে চলেছে। এ কারণে গ্রহটির মহাকর্ষীয় টান অনেক দুর্বল। তারার সঙ্গে তুলনা করে গ্রহটি 21 ডিগ্রি কাত হয়ে দীর্ঘায়িত কক্ষপথ ভ্রমণ করছে। ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের বিশেষজ্ঞ মেজি এনগুইন এক বিবৃতিতে বলেছেন, কিভাবে এই গ্রহটি এত ঝুঁকির মধ্যে কক্ষপথ প্রদক্ষিণ করছে তাই দেখার বিষয়। প্ল্যানেট 9 পৃথিবীর চেয়ে প্রায় 9 গুণ বড় একটি গ্রহ। এটি সূর্যকে কেন্দ্র করে 20,000 বছরে একবার ঘোরে। ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা প্রথম এই গ্রহ সম্পর্কে জানতে পারে। এবার নতুন এই গ্রহ নিয়ে গবেষকরা আরও কী তথ্য প্রকাশ করে সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্ব। মার্জিয়া মান্নান, মাই টিভি।